একদিনে এপিএসসি উত্তীর্ণ 15 বিষয়ক গ্রেপ্তার। পাল পরীক্ষার উত্তীর্ণর বিরুদ্ধে বৃহৎ অভিযান। দেশের লোকসেবা ইতিহাসের বৃহত্তম ঘটনা। দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ নিযুক্তি কেলেঙ্কারি রূপে বিবেচিত অসম লোকসেবা আয়োগের পরীক্ষাত ধন দি উত্তীর্ণ হওয়া 15 জন বিষয়াক মঙ্গলবারের নিশা আরক্ষী রাজ্যের বিভিন্ন প্রান্তর গ্রেপ্তার করেছে। দুর্নীতির বিরুদ্ধে সর্বানন্দ সোনোয়াল সরকারের কঠোর স্থিতির পিছত দীঘলীয়া প্রক্রিয়ার অন্তত বিভিন্ন স্থানত অসামরিক সেবা, আরক্ষী সেবা আর সহযোগী সেবাত কর্মরত বিষয়াসকলক গ্রেপ্তার করা হয়। আমি আইও কালি রাতে মানে একশনটা স্টার্ট করে দিয়েছি। সোফার 13 জন হাজির হয়ে গ্রেপ্তার হয়েছে আর বাকি কেটার কারণে চলি আছে। কিছু ট্রেনিং বাইর গেছে, কিছু জয়েন করা নাই, তো এইব খবর লই বাকি কেটাই মানে আমার আইও একশন লই আছে। আরক্ষীর অভিযানের প্রাক মুহূর্ত পলায়ন করে অভিযুক্ত 4 জন বিষয়া সম্প্রতি আত্মগোপন করেছে আর সন্ধানত অব্যাহত আছে অভিযান। আরক্ষীয়ে যা জুন মাহত হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করা 25 জন বিষয়াকে গ্রেপ্তার করব বিচারিছে আর 2 জনমান ছুটিত থাকার বিপরীতে 2 জনমান প্রশিক্ষণত রাজ্যের বাহিরত থাকার বাবে সম্প্রতি গ্রেপ্তার করবা হওয়া নাই। 25টা এনসার স্ক্রিপ্ট আইসিল, এটা 25 জন মানুষ যেটা দেখা গেল যে এনসার স্ক্রিপ্ট মানে ডুপ্লিকেট আছে এক্সপার্ট ওপিনিয়ন মতে, তার ইনভিজিলেটার সহিটু ফেক আছে, এগুলোর উপর বেস করে আইও এটা নির্ণয় লইছে যে এই 25 জন মানুষ মানে গ্রেপ্তার করি ফার্দার মানে তদন্ত করব লাগব। সো ফার 13 হ্যাভ বিন অ্যাপ্রিহেন্ডেড, বাকি কিতাব কারণে এফোর্ট চলি আছে, এটা পাবো কুইকলি সুনার দেন লেটার। গ্রেপ্তার করা বিষয়াসকলের 12 জনক কার্যনির্বাহক করে থাকা স্থানত আরক্ষী পুয়া 4 বজাত আবর্ত ভবনলৈ তলব করে তারপরে গ্রেপ্তার করে গুয়াহাটিলৈ লৈ আনে। 2 জনে কাহিলিপাড়াত আত্মসমর্পণ করার বিপরীতে 1 জনক গুয়াহাটিত গ্রেপ্তার করা হয়। এই পর্যন্ত আরক্ষীর জালত পড়া 15 বিষয়া হল মঙ্গলদৈ রাজ চক্র বিষয়া পল্লবী শর্মা চৌধুরী, হামরেণর নির্বাচনী বিষয়া দেবজিৎ বরা, যোরহাটর বিশেষ শাখার DSP হেমন্ত শইকীয়া, সীমান্ত শাখার DSP হর্ষজ্যোতি বরা, করিমগঞ্জর নিয়োগ বিষয়া সুদীপ্তা গোস্বামী ভট্টাচার্য, শিবসাগরের সহকারী অতিরিক্ত আয়ুক্ত দীপক খনিকর, সপ্তম আরক্ষী বেটেলিয়নের সহকারী কমান্ডেন্ট জয়ন্ত কুমার নাথ, শোণিতপুরের দ্বাদশ আরক্ষী বেটেলিয়নের সাবিরা ইমরান, লখিমপুর কদমর রাজ চক্র বিষয়া অনিরুদ্ধ রয়, আগমনীর রাজ চক্র বিষয়া হিমাংশু চৌধুরী, শোণিতপুরের নিয়োগ বিষয়া অমরজিৎ দাস, কোকরাঝার দতমার রাজ চক্র বিষয়া দৈথুন বসুমতারী, নলবাৰী বানেকুছির রাজ চক্র বিষয়া কুণাল দাস, কার্বি আংলঙের DSP যতীন্দ্রনাথ বরুয়া আর ভবানীপুরের শ্রম বিষয়া রাজু সাহা। গ্রেপ্তার করা সকলের ভিতর 7 জন ACS, 5 জন APS আর 3 জন সহযোগী সেবার বিষয়া। এওঁলোকৰ আটাইৰ হস্তাক্ষরের নমুনা দেশের বিভিন্ন ফরেন্সিক ল্যাবরেটরিলৈ প্রেরণ করা হয়েছিল আর সকলোরে উত্তর কাকতত বিসঙ্গতি ধরা পড়েছিল। এই সকল বিষয়ার অধিকাংশই APSCর নিজা পরীক্ষার পিছত সুকিয়াক রাকেশ পালে আয়োজন করা পাল পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল আর পুরনি উত্তর বহি সলনি করে নতুন বহির নম্বরের ভিত্তিত আয়োগে যোগ্যজনক বঞ্চিত করে নিযুক্তি দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, DY 365।